কখনো কাউকে ছোট করে দেখবে না, নইলে তুমি ছোট হয়ে যাবে। জুতো সেলাই করতে গিয়ে কখনো পা বাড়িয়ে দিও না, বরং জুতোটা নিজে একবার মুছে দিও এবং জুতো কিনতে গেলে নিজের হাতেই জুতো পায়ে ফিটিং করে দেখো। কখনো কামলা কাজের লোক বুয়া বলে ডেকো না, মনে রেখো তারাও কারো না কারো ভাই, চাচা, মা, বাবা। তাদের ভাই, আপা, চাচা, চাচি ইত্যাদি বলে ডেকো। পড়াশোনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করো না। কাউকে সাহায্য করে পিছনে ফিরে যেও না, সে লজ্জা পেতে পারে। সবসময় দেবার চেষ্টা করবা। মনে রাখবা, প্রদানকারীর হাত সর্বদা উপরেই থাকে। এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল উঠে। ছেলে হয়ে জন্মেছ, তাই দায়িত্ব এড়িয়ে যেও না, দায়িত্ব কাঁধে নিতে শেখো। তোমার কি আছে তা তোমার গায়ে লেখা নেই, কিন্তু তোমার ব্যবহারে আছে। কখনো মাকে শুনে বউকে এবং বউকে শুনে মাকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করিও না, কাউকেই ফেলতে পারবে না। দুজনেই জীবনের পরিপূরক। যখন রাস্তায় হাঁটবে দেখে হাঁটবে কেউ পড়ে গেল কি না। কারো বাসায় নিমন্ত্রণ খেতে গেলেও বাসা থেকে এক মুঠ ভাত খেয়ে যাবে, যাতে কারো বাড়ির ভাতের অপেক্ষায় না থাকতে হয়। কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করবে না, কেউ খাবার অস্বাদ করার চেষ্টা করে না। বড়দের মাঝে তোমাদের চেয়ারটি বরাদ্দ নেই, আছে ছোটদের মাঝে। বড় হবার নয়, মানুষ হবার চেষ্টা করো, তবেই বড় হবে। শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও যাতে তারা তাদের মেয়েকে তোমার বাড়িতে পাঠার জন্য উতলা থাকে। বাইক কখনো জোরে চালিও না, তাতে তোমার কলিজার কাঁপুনি বেড়ে নাও যেতে পারে, কিন্তু রাস্তার পাশে থাকা মানুষটির কলিজার কাঁপুনি বেড়ে যেতে পারে। মনে রাখবে, যত গতি তত ক্ষতি। জাজাকাল্লাহ খৈরান।